যে দেখো এই ব্লকটা, এই ব্লকটা সাপোজ 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সামনের দিকে আগিয়ে যাচ্ছে, তাহলে এই সারফেসের ক্ষেত্রে এই সারফেস এর উপরে একটা ফোর্স দিবে, ফ্রিকশন ফোর্স, বা এই বডিটা এই সারফেসের উপরে একটা ফ্রিকশন ফোর্স দিবে। তাহলে তোমাকে ফাইন্ড ডিরেকশন অফ ফ্রিকশন ফোর্স অন বডি এ, আর ফাইন্ড ডিরেকশন অফ ফ্রিকশন ফোর্স অন সারফেস, ঠিক আছে? অন সারফেস এটা আমরা বলি বি, যদি বলি বি সারফেসের উপরে কত ফ্রিকশন ফোর্স কাজ করবে বা কোন কোন ডিরেকশনে কাজ করবে। তাহলে এখানে দেখো যে এই ব্লকটা এর মধ্য দিয়ে মুভ করার চেষ্টা করছে, তার মানে এর ক্ষেত্রে ফ্রিকশন ফোর্স আসবে ঠিক উল্টো ডিরেকশনে, আর এর ক্ষেত্রে কি আসবে, এই সারফেসটা বডিটার উপরে যে ফোর্স দিচ্ছে ফ্রিকশন ফোর্সটা, এই বডিও সারফেসের উপরে ঠিক একই রকম ফোর্স দেবে কিন্তু উল্টো ডিরেকশন দেবে, অর্থাৎ এখানে ফ্রিকশন ফোর্সটা আছে উল্টো ডিরেকশন আসবে। হ্যাঁ, এই বরাবর ফ্রিকশন ফোর্স আসবে, অ্যাকশন রিয়াকশন পেয়ার ফোর্স, এইভাবে আমরা এটার মধ্যে ফ্রিকশন ফোর্স পেতে পারি। একইভাবে দুটো বডি নিয়েও তোমরা দেখাতে পারবে, দুটো বডি নিয়েও ফ্রিকশন ফোর্সগুলোকে তোমরা ডিরেকশন দেখাতে পারবে কীরকম, যে ধরো এর উপরে আর একটা বডি আছে এরকম, ধরো এই 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সামনের দিকে আগে যাচ্ছে, আর এর উপরে একটা বডি আছে বি, এ ধরো 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আগিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে একটা রিলেটিভ মোশন আছে। তাহলে রিলেটিভ মোশন কী দেখা যাচ্ছে, না এর রেসপেক্টে বি এর রিলেটিভ মোশন কী হচ্ছে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে উল্টো দিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে পিছিয়ে আছে। তাহলে এক্ষেত্রে বি ব্লকটার উপরে ফ্রিকশন ফোর্স কাজ করবে সামনের দিকে, যেখানে এ ব্লকটার উপরে ফ্রিকশন ফোর্স কাজ করবে এই দিকে। একইভাবে এই সারফেসের মধ্যে দেখতে পাচ্ছি, এই সারফেসের মধ্যে আমরা দেখতে পাবো যে এই সারফেস, এই বি সারফেসটা রেসপেক্টে এই সারফেসটা আগিয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এখানে আর একটা ফ্রিকশন ফোর্স এদিকে কাজ করবে, হ্যাঁ এখানে আর একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, ঠিক আছে? এবং এই এই সারফেসটার উপরে ঠিক উল্টো ডিরেকশনে আর একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, এটা ধরো F1 হলে এটাও F1। এইভাবে প্রত্যেকটা কন্ট্যাক্ট সারফেসে আমরা ফ্রিকশন ফোর্সটা ডিরেকশনগুলো বের করতে পারি। এবারে চলো আমরা যেটা একটা বললাম, আর একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে ফ্রিকশন ফোর্স প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিয়াকশন। অর্থাৎ ধরো একটা ব্লক এই সারফেসের মধ্যে আছে, তাহলে এই সারফেসের মধ্যে যদি থাকে, তাহলে এটা ধরো সাপোজ এর ওয়েটটা হচ্ছে 2 কিলোগ্রাম, 2 কেজি ওয়েট সারফেসের মধ্যে আছে, তো এক্ষেত্রে ওয়েটটা নিচ দিয়ে কাজ করবে সাপোজ 20 নিউটন। 20 নিউটন কী করে, 2 mg, mg 2 × g কথা ধরেছি 10, তাহলে সেই হিসাবে 20 নিউটন হয়েছে। তাহলে 20 নিউটনের জন্য আমরা জানি উপর দিকে নর্মাল ফোর্স কাজ করবে, নর্মাল ফোর্স নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ এটা নর্মাল ফোর্স কাজ করবে। তাহলে একে যদি আমরা এদিকে টাই মুভ করার চেষ্টা করি, হ্যাঁ তাহলে মুভ করলে কী হবে, মুভ করলে এর অ্যাগনেস্টে একটা রিলেটিভ মোশনের ডিরেকশনের অ্যাগনেস্টে একটা ফোর্স কাজ করবে, এটাকে আমরা ফ্রিকশন ফোর্স, এবং সেটা কোথায় কাজ করবে, না কন্ট্যাক্ট সারফেসে প্যারালালি, যেখানে কন্ট্যাক্ট আছে সেখানে প্যারালালি এখানে একটা ফোর্স কাজ করবে, এবং এই ফোর্সটা ইজ প্রপোর্শনাল টু এন, যত এই নর্মাল ডিরেকশনটা যত বেশি হবে, 2 কেজির জায়গায় যদি 4 কেজি হয়, 2 কিলোগ্রামের জায়গায় যদি 4 কিলোগ্রাম হয়, তাহলে এই ফ্রিকশন ফোর্সটা নাকি আরও বেশি হবে। অর্থাৎ Fds সমান এন আমরা একটা কনস্ট্যান্ট দিতে পারি, এটা কনস্ট্যান্টটা হচ্ছে মিউ, মিউ এন, Fds সমান মিউ এন, অর্থাৎ মিউটা আমরা একটা কনস্ট্যান্ট পেলাম, যেটা হচ্ছে Fds বাই এন, এটা এনটা যদি 1 বলি তাহলে মিউটা হচ্ছে Fds, অর্থাৎ ইউনিট নর্মালের জন্য, ইউনিট নর্মালের জন্য ওই সারফেস দুটোর মধ্যে যে ফ্রিকশন ফোর্স কাজ করবে সেটা হচ্ছে ওই সারফেস দুটোর মধ্যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এটা মিউটা বলাচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঘর্ষণ গুণাঙ্ক, এবং এটা যদি রেস্ট থাকাকালীন হয় তাহলে এটা বলছে স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, আর যদি গতিশীল অবস্থায় থাকাকালীন হয় তখন হচ্ছে কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট, ঠিক আছে? তো এর মধ্যে ফ্রিকশন ফোর্সটা কীভাবে আসবে, এবং এটা তখনই আসবে, এই ফর্মুলাটা তখনই আসবে যদি মোশনে, মানে মোশনে থাকে, তখনই আমরা এটা দেখব। স্ট্যাটিক অবস্থায় কিন্তু ফ্রিকশন ফোর্সটা এইভাবে ক্যালকুলেট হবে না। অর্থাৎ আমরা একটা জিনিস দেখব যে ধরো একটা ব্লক, একটা ব্লক এটা হচ্ছে 2 কিলোগ্রাম ব্লক, এর নিচ দিকে 20 নিউটন আমরা বলছি, তাহলে উপর দিকে নর্মাল রিয়াকশন 20 নিউটন, সাপোজ এখানে 10 নিউটন ফোর্স দেওয়া হবে, তাহলে এখানে ফ্রিকশন ফোর্স কত হবে, ফ্রিকশন ফোর্স কত, যদি এর মধ্যে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট হয় 0.2, তাহলে এক্ষেত্রে ফ্রিকশন ফোর্স কত হবে, না ফ্রিকশন ফোর্স Fds সমান তোমাদের যদি এটা করো মিউ এন, Fds সমান মিউ এন,
তাহলে মিউ সমান কত হচ্ছে 0.2 ইনটু এন সমান কত 20, নর্মাল ডিরেকশন 20, তাহলে কত আসছে এটা হচ্ছে 4 নিউটন, ফ্রিকশন ফোর্স হয়ে গেল 4 নিউটন, কারণ 10 নিউটন বল দিচ্ছি, তাহলে এদিকে বাধা বল হচ্ছে কত, বাধা বল 4 নিউটন, তাই এখানে 10 নিউটন বলের প্রভাব সামনে দিয়ে গতিশীল করার চেষ্টা করছি, বাধা দিয়েছে সর্বাধিক 4 নিউটন, ঠিক আছে, তাহলে 4 নিউটন দেওয়ার ফলে আলটিমেটলি এদিকে কত ফোর্স আছে, 10 নিউটন মাইনাস 4 নিউটন মানে 6 নিউটন, 6 নিউটন বলের প্রভাবে এই গতিশীল আসবে। কিন্তু ধরো এটাকে যদি আমরা এবারে প্রবলেমটা একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিচ্ছি মানে কি, এটা ধরো সাপোজ আমরা 25 কিলো করে দিচ্ছি, 25 কেজি, তাহলে 25 কেজি হলে এদিকে তখন কত হবে 250 নিউটন, তাহলে 250 নিউটন যদি হয় তাহলে তখন এখানে ফ্রিকশন ফোর্স কত হবে, এফ ড্যাশ সমান 250 ইনটু 0.2 মানে 25 গুণে 50, তাহলে 50 নিউটন হয়ে গেল, ফ্রিকশন ফোর্স হয়ে গেলো 50 নিউটন, কিন্তু এখানে আমি কত দিচ্ছি 10 নিউটন দিচ্ছি, তাহলে 10 নিউটন যে দিয়েছি তার মানে ফ্রিকশন ফোর্স এখানে সর্বোচ্চ হতে পারে 50 নিউটন, এখানে দেওয়া হয়েছে 10 নিউটন, তাহলে তো গতিশীল হবে না, তাহলে গতিশীল যদি না হয় তাহলে 10 নিউটন বলের প্রভাবে এ তো গতিশীল হতে চাইবে না, কারণ এখানে সর্বাধিক ফ্রিকশন ফোর্স লাগবে কত 50 নিউটন, অর্থাৎ 50 নিউটন তো এখানে তখন আর পড়বে না, পড়লে তো বিপরীত দিকে এসে গতিশীল হয়ে যাবে, তা কি হয় তাহলে 10 নিউটন বলের প্রভাবে আমরা গতিশীল করতে চাইছি, এখানে একে বাধা দেবে, অর্থাৎ এখানে ফ্রিকশন ফোর্স হয়ে যাবে 10 নিউটন, ফ্রিকশন ফোর্স হয়ে যাবে 10 নিউটন, তাহলে এই 50 নিউটন ফোর্সটা কী, অর্থাৎ এফ ড্যাশ সমান মিউ এন এইটা কখন প্রযোজ্য হচ্ছে না, এটা হচ্ছে ফ্রিকশনের একদম লিমিটিং ভ্যালু, ফ্রিকশনের লিমিটিং ভ্যালু অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বল, এটাকে বলা যায় সীমাস্থ ঘর্ষণ বল, তার মানে এই যে এফ ড্যাশ প্রপোর্শনাল টু এন এখানে আমরা বলতে পারি এটা সীমাস্থ ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক, সীমাস্থ ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া, এমন সীমাস্থ অবস্থায় যখন চলে যাবে সেই পরিমাণ সীমাস্থ ঘর্ষণ বল পরিমাণ, অর্থাৎ এখানে ধরো 50 নিউটন আছে, সীমাস্থ ঘর্ষণ বল কত হচ্ছে 50 নিউটন, যদি আমি এখানে 50 নিউটন দিতাম তাহলে এটা জাস্ট মুভ করার আগের মুহূর্তে থাকতো, মুভ করার আগের মুহূর্তে থাকতো, এরপরে যদি আমি 50 নিউটন থেকে এখানে বেশি ফোর্স দিই তাহলে কী হবে, এর মধ্যে দিয়ে মুভ করতে শুরু করবে, তখন আবার ফ্রিকশন ফোর্সটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন যে ফ্রিকশন ফোর্সটা আসবে সেটাকে বলা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন ফোর্স, তাহলে ফ্রিকশন ফোর্স দুটো, একটা স্ট্যাটিক অবস্থায় আর একটা হচ্ছে কাইনেটিক অবস্থায়, দেখা গেছে স্ট্যাটিক অবস্থায় যে ফ্রিকশন ফোর্স তার তুলনায় কাইনেটিক অবস্থায় ফ্রিকশন ফোর্স সামান্য কম, তখন এই মিউটাকে আমরা মিউ কে এ দিয়ে ডিনোট করবো, মিউ কে, তখন আমরা মিউ কে দিয়ে ডিনোট করবো, মানে কাইনেটিক ফ্রিকশন ফোর্স হিসাবে আমরা দেখতে পারবো, অর্থাৎ এইগুলোকে নিয়ে আর একটু প্রবলেম বেস ধরে আমরা আরও কনসেপ্টটা ক্লিয়ার করি, তোমাদের যেটা ডাউট থাকতে পারে বা কী অ্যাকচুয়ালি হলো সেটা আর একটু ক্লিয়ার করি, তাহলে আমরা একটা দেখতে পাচ্ছি যে এফ ড্যাশ প্রপোর্শনাল টু এন এটাকে আমরা হচ্ছে লিমিটিং ফ্রিকশন ফোর্স বা সীমাস্থ ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক, ঠিক আছে, তাহলে এফ ড্যাশ সমান মিউ এন এটা আমরা বলছি, বা এই যে ফ্রিকশন ফোর্স প্রপোর্শনাল টু দ্য নর্মাল ডিরেকশন এটা অ্যাকচুয়ালি কি লিমিটিং ফ্রিকশন ফোর্স বলতে পারো, লিমিটিং ফ্রিকশন ফোর্স প্রপোর্শনাল টু দ্য নর্মাল ডিরেকশন, তাহলে এফ ড্যাশ সমান মিউ এন, অর্থাৎ আমি একটা ছোট্ট প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, ধরো এটা হচ্ছে 2 কেজি বস্তু, তার মানে এদিকে নিচ দিয়ে আছে 20 নিউটন, নর্মাল হচ্ছে 20 নিউটন, আমরা এখানে ফোর্স দিচ্ছি সাপোজ 1 নিউটন, তাহলে বলো এই বডিটা মুভ করবে কি করবে না, তাহলে দেখতে হবে বা এখানে ফ্রিকশন ফোর্স কত হবে না, আমাদের এখানে সর্বোচ্চ ফ্রিকশন ফোর্স এই সারফেসের মধ্যে সাপোজ মিউ এসটা হচ্ছে 0.2, তাহলে সর্বোচ্চ ফ্রিকশন ফোর্স কত হবে, হ্যাঁ ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স কত আসবে, মিউ এন মানে মিউটা হচ্ছে 0.2 ইন্টু এনটা হচ্ছে 20 মানে কত 4 নিউটন, ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স হচ্ছে 4 নিউটন, আমরা দিচ্ছি কত 1 নিউটন, তাহলে এই বডিটা সাপোজ এই যে সারফেসের মধ্যে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স আসবে 4 নিউটন, আমরা এখানে দিয়েছি কত 1 নিউটন, তাহলে 1 নিউটন এ তো গতিশীল হবে না, গতিশীল হবে না কারণ 4 নিউটন বিপরীত দিকে বাধা দিতে পারবে, তাহলে 1 নিউটন দিয়েছি তাহলে এখানে বাধা বল কত হবে 4 নিউটন হবে কি, যদি 4 নিউটন হয় তাহলে আমি এই দিকে 1 নিউটন দিয়েছি, এদিকে 4 নিউটন জন্য রেজাল্টটা এদিকে হয়ে যাবে 3 নিউটন, ফলে কি আমি এইদিকে ফোর্স দিলে বডিটা এইদিকে পিছনে পিছিয়ে আসে, তা তো আসে না, তাহলে নিশ্চয়ই আমি যে ফোর্সটা দিচ্ছি সেই ফোর্সটাকে ব্যালেন্স করেছে ফ্রিকশন ফোর্স, তাহলে ফ্রিকশন ফোর্স ম্যাক্সিমাম 4 নিউটন হলো এর মধ্যে ফ্রিকশন ফোর্সটা আসবে কত, যে আমি বাই এক্সটার্নাল যে ফোর্সটা দিচ্ছি প্যারালাল টু দ্য কন্ট্যাক্ট সার্ফেস, এক্সটার্নাল যে ফোর্সটা দিচ্ছি প্যারালাল টু দ্য কন্ট্যাক্ট সার্ফেস, যদি আমি তির্যকভাবে দিতাম তার জন্য প্যারালাল কন্ট্যাক্ট সার্ফেসের মধ্যে প্যারালাল যে ফোর্সটা আসতো সেই ফোর্সটাকে এই ফ্রিকশন ফোর্স অপোজ করার চেষ্টা করবে, আমরা এখানে 1 নিউটন দিচ্ছি প্যারালাল টু দ্য কন্ট্যাক্ট সার্ফেস,
তাহলে এই প্যারালাল টু দ্য কন্টাক্ট সারফেস এই বরাবর কোনো মোশন হবে না, তাহলে এখানে বাধা দেবে কে? ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স ম্যাক্সিমাম কত দিতে পারে এখানে? 4 নিউটন, কিন্তু দেওয়া আছে কত? 1 নিউটন। তাহলে আমাকে এখানে ফ্রিকশন ফোর্স কত অ্যারাইজ হবে? ফ্রিকশন ফোর্স অ্যারাইজ হবে কত? আমরা এফ ডি এর সমান বলতে পারি 1 নিউটন। 1 নিউটন। তো এইভাবে যদি আমি এটা 2 নিউটন করি, আমরা যদি আমরা এক্সটার্নাল ফোর্সটাকে যদি বলি এফ সমান 2 নিউটন, তাহলে এখানে এফ ডেস কত হবে? 2 নিউটন হবে তখন। তাহলে এফটা যদি আমরা 3 নিউটন করি, তখন এফ ডেসটা কত হবে? 3 নিউটন হবে। এবারে এফটা যদি আমরা 4 নিউটন করি, তখন এফ ডেস্ট কত হবে? 4 নিউটন হবে। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। এবারে যদি আমরা এফটাকে এক্সটার্নাল ফোর্সটা যদি 5 নিউটন করি, তখন এফ ডেস্টটা কত হবে? তখন কি 5 নিউটন হবে? না, তখন কত হবে? না, 4 নিউটনই থাকবে। 4 নিউটন থাকবে বা 4 নিউটন থেকে একটু কম হবে। তখন আমাদের অ্যাকচুয়ালি স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট লাগবে না, তখন কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট লাগবে। তার জন্য এটা সামান্য কমে যায়, কারণ আমরা বলছি যে স্থিত ঘর্ষণের তুলনায় চল ঘর্ষণের মান সামান্য কম হয়। আমি ধরে নিচ্ছি মিউ এ সমান মিউ কে, এটা যদি ধরে নিই তাহলে কত হবে? 4 নিউটন হবে। এক্সটার্নাল ফোর্স বেড়ে গেলেও এ কিন্তু আর ফ্রিকশন ফোর্স বাড়বে না, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ফ্রিকশন ফোর্সটাকে নিজেকে নিজেকে এক্সটার্নাল ফোর্সের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে। একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, একটা লিমিটিং ভ্যালু পর্যন্ত, সেটা কি হিসেব আসছে? না, মিউ এন। হ্যাঁ, এই হিসাবে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এ বাইরে যেভাবে ফোর্স দেওয়া হবে সেভাবে এ চেঞ্জ করে নিচ্ছে নিজেকে, এবং কোন ডিরেকশনে? না, যে ডিরেকশনে একে মুভ করার চেষ্টা করছি তার অপোজিট ডিরেকশনে। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বল নিজে নিজে এমনভাবে একটা সেলফ অ্যাডজাস্ট করে নেয়, অর্থাৎ ফ্রিকশন ফোর্স একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, যেটা এক্সটার্নাল ফোর্সের এগেনস্টে, এই রিলিভ মোশনের এগেনস্টে একটা রেজিস্টিভ ফোর্স হিসাবে কাজ করবে এবং সেটা নিজেকে নিজেকে অ্যাডজাস্ট করে নেবে আপ টু লিমিটিং ভ্যালু পর্যন্ত। এরপর এক্সটার্নাল ফোর্স 5 নিউটন হয়ে গেছে, ফ্রিকশন ফোর্স কিন্তু আর বাড়বে না। তাহলে তখন ক্ষেত্রে তখন কী হবে? এখানে জাস্ট যখন 4 নিউটন আছে, তখন কী হবে? ব্লক দুটো এই কন্ডাক্ট সারফেস বরাবর রিলেটিভ মোশন সৃষ্টি একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। এরপরে আমরা যখন 5 নিউটন দেওয়া হয়েছে, তখন এদিকে 5 নিউটন, এদিকে কিন্তু আর ফ্রিকশন ফোর্স বাড়ছে না, 4 নিউটন। তখন রেজাল্টেন্ট ফোর্স হয়ে যাবে সামনের দিকে কত? 1 নিউটন। 1 নিউটন বলের প্রভাবে এই গতিশীল হবে। 1 নিউটন বলের প্রভাবে যদি গতিশীল হয় এর কেজি ভরের বস্তু, তখন এর মধ্যে অ্যাক্সেলারেশন এ সমান কত হবে? 1/2। এ সমান 1/2। এবারে তুমি ভি সমান ইউ প্লাস এটি, অর্থাৎ স্থিরাবস্থা থেকে 2 সেকেন্ড পরে তার বেগ কত হবে? না, ইউটা 0, এটা হচ্ছে 1/2, এটা হচ্ছে 2 সেকেন্ড পরে বেগ এটা হবে 1 মিটার পার সেকেন্ড। এইভাবে এটা তোমার কাইনেমেটিক্সের প্রবলেম। আর এখানে আমরা যখন অ্যাক্সেলারেশন ব্যবহার করলাম, এই প্রবলেমটা হচ্ছে নিউটনস NLM প্রবলেম। তাহলে NLM এখানে আছে, এখানে কাইনেমেটিক্স লেগেছে, কাইনেমেটিক্স, আর এই রেজাল্টেন্ট ফোর্স 1 নিউটন ব্যবহার করার জন্য আমার এখানে লেগেছে ফ্রিকশন। তাহলে এখানে ফ্রিকশন, এখানে ফ্রিকশন, এখানে ফ্রিকশন থেকে আমরা এখানে রেজাল্টেন্ট ফোর্স বের করলাম, রেজাল্টেন্ট ফোর্স বের করিয়ে আমরা এখানে NLM চলে গেলাম, অ্যাক্সেলারেশন ব্যবহার করানো বা রেজাল্টেন্ট ফোর্স ব্যবহার করানো NLM থেকে। তারপরে সেখান থেকে এক্সেলারেশন বেরিয়ে গেলে আমাদের এখানে ভি সমান ইউ প্লাস এটি বা এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে বিভিন্ন ইকুয়েশনগুলো আছে সেই ইকুয়েশনগুলো বসি আমরা বিভিন্ন রাশিগুলো বা ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো করে নির্ণয় করতে পারবো। তো এইভাবে ফ্রিকশন, NLM আর কাইনেমেটিক্স নিয়ে একত্রিতভাবে প্রবলেম আমরা করতে পারি। তাহলে এখানে আমরা যেটা পেলাম যে এই ফ্রিকশন ফোর্স একটা কিন্তু সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, এবং তার একটা লিমিটিং ভ্যালু পর্যন্ত সে নিজেকে এক্সটার্নাল ফোর্সের, এক্সটার্নাল ফোর্স মানে কি? এক্সটার্নাল ফোর্স বললে এই ফোর্সটাকে যদি এইভাবে দেওয়া হতো, এই আমরা এই ফোর্সটাকে যেটা দিচ্ছিলাম 1 নিউটন বা 2 নিউটন বা 3 নিউটন, সেটা যদি তির্যকভাবে দিতাম তাহলে কিন্তু সেটা নিতে হতো না, তার প্যারালাল কম্পোনেন্ট নিতে হতো। প্যারালাল কম্পোনেন্ট আমরা আসছি প্রবলেমের মধ্যে দিয়ে আরও ক্লিয়ার হবে। তো এখানে ভাবো এক্সটার্নাল ফোর্স 1 নিউটন দিয়েছি, এখানে ফ্রিকশন ফোর্স আসবে এর সমান, যদি 1 নিউটন দিয়ে ফ্রিকশন ফোর্স আসবে এফ 1 নিউটন, এইভাবে আপ টু 4 নিউটন পর্যন্ত নিজেকে অ্যাডজাস্ট করবে, তারপরে আর অ্যাডজাস্ট করতে পারবে না। অর্থাৎ এর একটা প্রপার্টি, 6 নম্বর প্রপার্টি এখানে আমরা লিখতেই পারি, 6 নম্বর প্রপার্টি, যে ফ্রিকশন ফোর্স একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, যেখানে ডিরেকশন এবং ম্যাগনিচিউড মোটামুটি নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে, অ্যাডজাস্টিং ফোর্স। তো এইভাবে আমরা ফ্রিকশন ফোর্সটাকে ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, একটা প্রবলেম আছে, তোমরা ফ্রিকশন ফোর্স বলতে পারবে,